প্রিয় দর্শক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলামদুল আজকে কথা বলব রাশেক মেয়র এবং উন্নয়ন ভাবনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন মর্জিনা পারবিন সভাপতি রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগ আছে মুকলেশুর রহমান মিলন সহ সভাপতি রাজশাহী মহানগর যুবলীগ তাদেরকে স্বাগত জানাচ্ছি গত কালকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়েরুজ্জামান লিটুন তার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং এই দায়িত্বভার গ্রহণের ভেতর দিয়েও তিনি নির্বাচন প্রচারণার সময় যে ধরনের সর্বস্তরের মানুষের তার প্রচারণার ভিড়ে দেখেছিলাম তেমনইভাবে দেখা গেছে যে সর্বস্তরের মানুষ যারা রাশিয়ার উন্নয়নে অংশীদারিত্ব বিভিন্ন সময় তারা তারা দেখিয়েছে এবং তাদেরকে নিয়ে রাশিয়াকে নতুনভাবে ঢেলে সাজানোর একটা ধরনের পরিকল্পনা এক ধরনের আশার একটা প্রদীপ সেখানে দেখা গেছে একইভাবে রাশিয়া সারা দেশে এবং রাশিয়াতেও উন্নয়ন মেলা চলছে চার দিনভাবে বর্তমান সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো নিয়েছে যার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের একটি দৃশ্য আমাদের সামনে ফুটে উঠবে সেই উন্নয়ন মেলা চলছে সব মিলে প্রথমে জানতে চাইবো মর্জি না পারবেন যে আজকের দিনে রাশে সিটি কর্পোরেশনের মেয়র যেখানে দায়িত্ব নিলেন উন্নয়ন মেলার এক ধরনের আয়োজন চলছে দুই জায়গায় উপচে পরাভীর মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং মানুষ তাদের উন্নয়ন তাদের কাছ থেকে উন্নয়ন চাচ্ছে এই জায়গা থেকে রাশিয়া সিটি কর্পোরেশন মেয়রের কাছে প্রত্যাশার জায়গাটা কি তিনি কোন কাজগুলো করবেন বলে মনে করছেন ধন্যবাদ গতকাল একটি যেমন ঐতিহাসিক দিন ছিল রাজশাহীর বাসীর জীবনে তেমনি আনন্দ ঘন দিনও ছিল আমাদের রাজশাহী বাসের পক্ষে আমরা অনেক মানে কাঙ্ক্ষিত হয়েছিলাম কবে সেই দিনটি আসবে যেদিন খাইজমান যেমন লিটন মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণ করবে জিতে তো দুই মাস হয়ে গেল তো দায়িত্ব গ্রহণ করবে কবে কিংবা জিতবে কবে এটি মান রাছেবাসী দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল ফসল ছিল যে আমাদের খার্জি লিটনকে যেভাবে আমরা ছিল না পাঁচটি বছর তখন প্রতি পরতে পরতে রাজশাহীবাসী অনুভব করেছে মাথা ঠুকেছে হাই হাই করেছে আমরা কি হারালাম কি করলাম কারণ যেভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের জন্মলগ্ন লগ্ন থেকেই রাজশাহীর যে উন্নয়ন মানে যা হয়নি যা ঘটেনি তা সাড়ে চার বছর পেয়েছিল খারিজামান লিটন এইচএ খারিজামান লিটন সেই সাড়ে চার বছরে যে অভূতপূর্ব অসাধারণ উন্নয়ন করেছে এটি আমাদের বলতেই হয় এভাবেই যে বিগত আমাদের মিজানুর রহমান মিনু ছিল মেয়র কারণ তার আগে ছিল আমাদের গতকাল যে সাবেক মেয়ররা ছিল উপস্থিত তার মধ্যে দুটো মেয়ের ছিল আমাদের দুরুল হুদা তারপরে ছিল আব্দুল হাদি ছিলেন তো তারা তারপরে দীর্ঘ ১৯ বছর মিজার রহমান মিনু ছিল একটি শহর উন্নয়নের জন্য সাড়ে চার বছর কিন্তু খুব যৎ সামান্য তবু এই মানে একটা যদি অবকাঠামো করে তো একটা ওই স্থানটার জন্য জায়গাটা পাওয়ার জন্যই দপ্তরে দপ্তরে ফাইল যেতে যেতেই দু চার বছর লেগে যায় সেখানে খাদ্যমান লিটনের কী জাদুকরী শক্তি এবং তার যে অভূতপূর্ব মেধা আর তার সাহস এই সাহসিক ভূমিকা এবং তার আমি বলবো এটা তার যোগ্যতা যা এই উত্তরবঙ্গের কাউরির এই যোগ্যতা নাই এবং আমি মনে করি এই জায়গাটা শুধুমাত্র খালিজামান লিটনের জন্যই মানায় তার জন্যই বর্তায় তার জন্যই সৃষ্টি হয়েছে রাজশাহী শহরের এই সভা অর্ধনের জন্য এই জায়গাটা দায়িত্ব ভারের জন্যই মনে হয় খালিজামান লিটনের জন্ম হয়েছে এখন মনে হয় আগে হয়তো মানুষ বুঝেনি যে উনিশ বছর ক্ষমতায় থাকার পরও যে রাজশাহী কিছুই কিঞ্চিত হয়নি সেখানে সাড়ে চার বছরে সিটি কর্পোরেশনের মেয়র পদে যেখানে যোগ্য মানুষটি এসেছে সেই জায়গায় প্রত্যাশার জায়গাটা অনেকটা বেড়ে যায় এবং আমরা দেখলাম যে অভিষেক অনুষ্ঠানের ভিতরে দুইজন শুরু শুরুর কালে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের উপস্থিতি একটা তো ভিন্ন বার্তা দেয় এই বার্তাটা আসলে কেমন এবং তার প্রতিফল আসলে কি হবে মুকলেশ রহমান মিলর ধন্যবাদ আসলাম ধন্যবাদ জানাই জিনিস ইতিমধ্যে আলোচনা আলোকপাত করলেন শুরু করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিদ আপা আমি ধন্যবাদ জানাই বন্ধ টেলিভিশনের বন্ধ পরিবারকে আমাদের আওয়ামী পরিবারের পক্ষ থেকেই ধন্যবাদ জানি আমি আলোকপাত করতে খারিজ জামান লিটন ভাই মেয়র নির্বাচিত হয়েছে রাজশাহীর মানুষ দুই প্রত্যাশা নিয়ে মেয়র নির্বাচিত করে কালকে তার অভিষেক অনুষ্ঠান হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রথম পর্যায়ে দুজন মেয়র দায়িত্ব পালন করে করেছেন তারা সেখানে উপস্থিত ছিলেন শুধু মেয়রই নয় প্রথম যিনি মেয়র ছিলেন অ্যাডভোকেট আব্দুল হাদি চাচা মেয়রই নয় শুধু তিনি শহরের একজন প্রবীণ রাজনীতিবিদ তারা সেখানে উপস্থিত হয়ে রাশের মানুষ যে সঠিক সিদ্ধান্তটি নিয়েছে সেটিকে আবার জাগৃত করেছে এটা আমাকে মনে হয়েছে যে রাশের মানুষের এই সিদ্ধান্তটা সময় উপযোগী সিদ্ধান্ত নিতে রাশের মানুষ পেরেছে এটি আমাকে মনে হয়েছে এটা আপনার প্রশ্নের কথা আমি ছাব্বিশে জুলাই এখানে আপনাদের বন্ধ টিভিতে একটি আলোচনায় আমি বলেছিলাম আমাকে মনে হয়েছিল বিভিন্ন মানুষের কাছে গিয়ে আসলে আমরা তো গণক ঠাকুর না তবে মানুষকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছে মানুষকে কিন্তু আল্লাহ তালা একটা বোধ শক্তি দিয়েছে সে শক্তিটির থেকে কিছু অনুভব করা যায় আর অনুভবের বিষয়টি শতভাগ বাস্তবায়িত না হলো প্রতিফলিত না হলো আশীর্বাদ কিন্তু তো তদন্ত নির্বাচনের সময় আমাকে মনে হয়েছিল রাশিয়ার মানুষ তিরিশ তারিখটি আজকে হয় না কেন এমন একটা প্রত্যাশা মানুষের কাছে আমার মনে হয়েছিল সেটিও কালকে মনে হয়েছিল এই কালকে পাঁচ তারিখ হল এই যে দুই আড়াই মাস সময়টি এটি রাশের মানুষের অনেক কষ্টে এই সময়গুলো পারবে তার কারণটা হলো কি কারণ পঁচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার পরে সর্বপ্রথম লিটল ভাই আওয়ামী লীগের পক্ষে রাজশাহীতে প্রতিনিধিত্ব করে আমার আপাত যে কথাটা উপস্থাপন করলেন যেটি হয়নি যে কোনো কারণেই হোক আমি আলোচনা যাচ্ছি না দুই হাজার তেরোতে আমরা পরাজিত লিটল ভাই পরাজিত হয়েছে এটা আমি একবারও বলি না আমরা পরাজিত হয়েছিলাম আমরা পরাজিত হয়ে আমাদের যে বোধটা হয়েছিল সেজন্যই রাজশাহীর মানুষ আর চাইনি একটি সময় একটি মিনিট এখান থেকে অপচয় হোক লিটন ভাই বসা দায়িত্বে নেওয়ার মানই হলো তিনি যে স্বপ্নটি রাজশাহীর মানুষকে দেখিয়েছেন যে রাজশাহীর মানুষ যে উপলব্ধিটি করেছে এই সাড়ে চার বছর মাত্র চার বছর আট মাস আওয়ামী লীগের পক্ষে জয়তা খালিজ্জামান লিটন ভাই তিনি শহীদ কামরুজ্জামান আমার সন্তানকে প্রতিনিয়ত করে রাজশাহীর মানুষকে যে উন্নয়নটা দেখিয়েছে সেটি আবার আরো গতিশীল করার লক্ষ্যে সময়টি মানুষ আর নষ্ট করতে চাচ্ছিল না মানে খুব কষ্ট হচ্ছিল সেটি কালকে অভিষেক অনুষ্ঠানে মানুষের উচ্চ পড়া ভিড়ে আমাকে মনে হয়েছে যে বিষয়টা দেখা যায় যে আমরা যে মানে উৎসাহ উদ্দীপনা এবং যে ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার ভিতর থেকে রাজশাহীর দীর্ঘদিন ধরে যে উন্নয়নের বাইরে ছিল এবং বিভিন্ন ধরনের রাস্তাঘাট থেকে যে ধরনের উন্নয়নের ক্ষেত্রে স্তিফতা নেমে এসেছে সার্বিকভাবে তো একটি থমকে থাকা নগরীর দায়িত্ব নিতে হয়েছে এবং এই থমকে থাকা নগরীকে এই গিনে অর্জনে একটা বড়ো অঞ্চল এবং যে পরিকল্পনাটা আছে যেটা সেই সিটির কলে যেখানে ছোট আছে সেই কলেবোর্ডটা বৃদ্ধি করার একটা প্রত্যয় ছিল এবং এই বৃদ্ধি করার মধ্য দিয়ে একটি মানে আমার অর্থনৈতিকভাবে এবং এই জায়গায় যে অর্থ অর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বড় একটা ভূমিকা রাখা সম্ভব নারী সমাজকে অন্তর্ভুক্ত করা এবং কৃষিভিত্তিক যে ধরনের জোন তৈরি পাশাপাশি যে ধরনের শিল্প কারখানা যারা রাশে অঞ্চলে অভাব রয়েছে এই জায়গা থেকে আপনি রাজনীতিবিদ একই সাথে নারী উদ্যোক্তা একই সাথে নারী সমাজের ক্ষেত্রে উন্নয়নের জন্য আপনি কাজ করে যাচ্ছেন এই জায়গায় আপনার তিন দৃষ্টিকোণ থেকে তিন জায়গার মানুষ থেকে আপনারা কী ধরনের প্রত্যাশা করছেন যে প্রত্যাশাগুলো রাজশাহী মানুষের পূরণ হওয়া দরকার এবং এই জায়গায় আপনারা তার অগ্রাধিকার ভিত্তিতে সহায়তার হাত চান রাজশাহী সিটি কর্পোরেশনের অবশ্যই আমাদের খাইজমা লিটন নারী সমাজকে নিয়ে ভাবছেন রাজশাহীবাসীকে নিয়ে ভাবছেন এবং যেগুলি উপস্থাপন করা হলো আসলামদুল্লাহ যেগুলি বলল যে তিনটা গতকাল অভিষেক অনুষ্ঠানে খাইজমা লিটনের বক্তব্যে এই সবগুলি বেরিয়ে এসেছে উনি এভাবে বলেছেন বক্তব্যে এবং আরও একটি জায়গায় তার আগে আমরা চাপের নগঞ্জবাসীর ইয়ে তো এই বক্তব্য এই কথাগুলি বলেছিলেন যেটা হলো যে রাজশাহী সিটি সিটি মেয়র মানেই শুধু রাস্তাঘাটে লাইট আছে কি না সেটি জন্য সেটি নয় ঝাট হয়েছে হয়েছে না এটি নয় ড্রেন পরিষ্কার হয়েছে কিনা এটির জন্যই শুধু মেয়র নয় যারা ভাবে তারা মূর্খ এবং তারাই ক্ষমতায় ছিল ওনার চিন্তা চিন্তা অনেক গভীরতা অনেক বৃহত্তর পরিসর খালিজাম লিটুনের এবং খালিজাম লিটনের সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি রাত্রে মানে ঘুমের মধ্যে যারা ঘুমায় সেটাকে আমরা স্বপ্ন বলি তো আসলে সেটা স্বপ্ন নয় জেগে যেটা আমরা স্বপ্ন দেখি সেটি হচ্ছে স্বপ্ন খালিজামাল লিটন সেই স্বপ্নটি দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই আজকে মেয়র হয়েছেন মেয়র হয়ে উনি অভিষেক অনুষ্ঠানে বলেছেন ওনার অনেক স্বপ্ন আছে এই তিনটি ছাড়াও স্বপ্ন আছে উনি এর আগেই কথা দিয়েছিলেন যে একটি ইন্ডাস্ট্রি দরকার রাজশাহীতে সেটি উনি করবেন আমাদের গ্যাস লাইনের ঘরে ঘরে মেয়েরা নারীরা যাতে রান্না করতে পারে স্বচ্ছন্দে সেটি হলো বাড়ি বাড়ি এই সামনেই কয়েক মাস পরেই উনি ঘরে ঘরে আশি হাজার প্রথমে প্রাথমিকভাবেই পৌঁছাই দিবেন এটি বলেছেন উনি আমাদের এই পাশে তো পদ্মা পদ্মা তো এক্সটেনশন হওয়ার না তবুও সেই পদ্মা চরের মধ্যে যে চরটা জেগেছে চরের মধ্যে উনি বিনোদনমূলক করার চিন্তা আছে এবং ওখানে অনেক নান্দনিক বিল্ডিং করে বাড়িঘর এবং বিনোদনের ব্যবস্থা করার স্বপ্ন উনি দেখছেন আর এদিকে তো এক্সটেনশন হবে আপনার নটা পর্যন্ত এক্সটেনশন হবে সিটি কর্পোরেশন কাজে এই সিটি কর্পোরেশন আজকের এই সিটি কর্পোরেশন এই অল্প পরিসরেই সীমাবদ্ধ থাকবে না এটি আরও বৃহত্তর আকারে ওনার পরিকল্পনা আছে এবং রাস্তাগুলি আরও বড়ো বড়ো হবে এটি তার স্বপ্ন উনি বিগত টার্মে যে রাস্তা খুব সাহসী পদক্ষেপ নিয়েছিলেন কয়েকটা রাস্তা বড় করেছিলেন যেমন বাইপাস রাস্তা নিমার্কেটের মার্কেটের এই রাস্তাটি তো এরকম আরও কয়েকটি রাস্তা ভেঙে বড় করার পরিকল্পনা তার আছে ইতিমধ্যে উনি ক্ষমতা না থাকলেও আমরা তো মনে করি ক্ষমতা না থাকলেও উনি ক্ষমতায় এতই তার শক্তি দেওয়ার কলমের ধার এবং তার কথা এবং কথার ভার এতই শক্তিশালী যে উনি না থাকলেও আমাদের শেখ হাসিনা বিশ্ব মানবতার মা শেখ হাসিনাকে যা বলবেন উনি দৃষ্টিতেই স্নেহের সন্তানের মতোই আবদ্ধেই নিউটনকে সন্তান যা চায় মা তা ফিরিয়ে দেনা না ঠিক তেমনিভাবে উনি অনেক কিছুই করেছেন ইতিমধ্যে উনি রাজশাহী মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছেন উনি আসন যে বললো কৃষি আমাদের আছে কৃষি নির্ভর কৃষি বিশ্ববিদ্যালয় করার অলরেডি জমি অধিগ্রহণ হয়ে গেছে আরও অনেক প্ল্যান আছে আমাদের হাইটেক পা পার্ক হচ্ছে যেটি উদ্বোধন হয়েছে গত মাসের বাইশ তারিখে না বাইশ তারিখে উদ্বোধন হয়েছে আমিও ছিলাম উপস্থিত আমাদের জুনায়দ আহমেদ পলক আইসিটি মন্ত্রী কে নিয়ে উদ্বোধন করা হয়েছে এখানে চোদ্দো হাজার আছে হাজার আর ছেলেমেয়ে হলো যে যেটা সার্বিক যে দাবিটা ছিল যেটা আমাদের হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সেই জায়গায় বঙ্গবন্ধু হাইড্রেক পার্ক থেকে যে উদ্যোগটা শুরু হয়েছে মানমেয়ের চেষ্টা করবেন যে এই উদ্যোগটা বিরোধ বিরোধ বড়ে করা এখানে চব্বিশ হাজার পঞ্চাশ হাজারের মতো যদি মানুষের কর্মসংস্থানের খুব সুযোগ করা যায় এবং একইভাবে আমরা দেখছি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান একটা বড় সুযোগ তৈরি হয়েছে বিভিন্ন ধরনের যে উন্নয়ন প্রকল্পগুলো থেমে আছে রাশিকে আরও সমৃদ্ধ করার জন্য সেই কাজগুলো তিনি করবেন এবং তিনি প্রাথমিকভাবে সব আলাপ আলোচনা মোটামুটি সেরে ফেলেছেন যে বিষয়টা রাশির পুরাতন যে ঐতিহ্যগুলো ছিল যেমন হলো পুরাকৃতি এবং ঐতিহাসিক যে নিদর্শন পাশাপাশি যে পর্যটন নগরী গড়ে তোলার যে ধরনের তার একটা আকাঙ্ক্ষা আছে এই জায়গায় জনগণকে সচেতন করার একটা বিষয় আছে জনগণের এগিয়ে আসার আছে ক্ষেত্রে তিনি বিগত সময় বলেছেন যে যে ধরনের মাদকের সমস্যা আছে যে সমস্যাগুলো তার বিপরীতে একটি অবস্থান হতে পারে জাগিয়ে তোলা ক্রিয়াঙ্গনকে সমৃদ্ধ করা আপনি যুবলীগ নেতা যুব এই জায়গা থেকে আপনাদের কোনো সহায়তা থাকবে কিনা মাননীয় মেয়রের প্রতি হ্যাঁ আমাদের তো অবশ্যই সহযোগিতা কি সহযোগিতা নয় আপনার প্রশ্নটা আসলে আমি পছন্দ করি না আপনাদের দায়িত্বটা আপনার কতটুকু পালন এটা তো আমাদের দায়িত্ব মাননীয় মেয়র লিটন ভাই তিনি আমাদের রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি কেন্দ্র আওয়ামী লীগের তিনি কমিটির মেম্বার সিটি কর্পোরেশনের মেয়র লিটন ভাই যে সমস্ত উন্নয়ন কর্মসূচি কর্মকাণ্ড রাজশাহীতে করবে সেখানে আমাদের যা যা ভূমিকা আমাদের তো কিছু দায়িত্ব আছে সেটি আমাদেরকে তো অবশ্যই পালন করতে পালন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি মানসিকভাবে প্রতিনিয়ত করে তুলেছি এবং সেই দায়িত্ব পালন করার জন্য আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত আছি আমরা দায় বদ্ধটা তো অবশ্যই আমরা শারীরিকভাবে কোন প্রস্তুত থাকবে শারীরিকভাবে প্রস্তুত আমি আছি তো আমরা সময় আপনি বলেন কোন জায়গাতে নাই আমরা সব জায়গাতে আছি যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান এটি যখন যেভাবে লিটন ভাই আমাদেরকে নির্দেশনা দেবে আমাদের যখন কাজ রয়েছে সেটি হল রাশের মানুষের যেটি যেটি দায়িত্ব এখন ভোট হয়ে গেছে নির্বাচিত হয়ে গেছে আমাদেরকে সবসময় রিটন ভাইয়ের পাশে থাকতে হবে সেটি জনসমর্থন দিয়ে যেটি আমরা রাশের মানুষ ব্যর্থ হয়েছিলাম আমি কি এই কথাটা বলি খুব গুরুত্বপূর্ণ কথা এটি ব্যর্থ হয়েছিলাম যেটা আমি নির্বাচনের সময় অনেক মিটিংয়ে অনেক বক্তৃতায় বলেছি আমি আজও বলে যাচ্ছি আমি টেলিভিশনে বসে দৃঢ়তার সাথে খুব আন্তরিক আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা আত্মবিশ্বাসের সহিত লিটন ভাইকে আমি ব্যক্তিগতভাবে তার যে চিন্তা চতনাটাকে আমি এমনভাবে উপলব্ধি করেছি আমি সেই কথাটাই ব্যক্ত করছি এখানে সেটি হলো আমি অনেক মিটিং এ বলেছি এই বক্তৃতা রাশিয়ায় মানুষ আমরা বলেছি যে সালে লিটন ভাইকে নির্বাচনে ভোট না দিয়ে আমরা ভুল করেছি আমি বলছি অন্য কথা সেটি মহান আল্লাহর ইচ্ছায় রাশিয়ায় মানুষের সহযোগিতায় লিটন ভাই রাশিয়ায় সিটি কর্প নির্বাচিত হয়েছে ইনশাআল্লাহ আগামী দিনে রাশিয়ার মানুষ লিটন ভাই যে উন্নয়ন কর্মকাণ্ডটি করবেন সেটি দেখে রাষ্ট্রের মানুষ সেদিন সচক্ষে দেখবে দু সালে জনতা খালিজম লিটন ভাইকে আমরা ভোট দিয়ে মেয়র নির্বাচিত না করে আমাদের কত ক্ষতি হয়েছে সেটি সতক্ষে দেখবে লিটন ভাইয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে কেন এই পাঁচ বছর যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই উন্নয়ন কর্মকাণ্ডটি এই পাঁচ বছরে তিনি আরও আমাদেরকে ধাবিত করতেন এটি আমি আগে বলেছি আমি আজও বলে গেলাম ইনশাল্লাহ এটা শতককে দেখবার জন্য আমি আহ্বান জানলাম রাষ্ট্রের মানুষকে সেটি হলো দুই সালের রিটার্ন থেকে আমরা নির্বাচিত না করতে পেরে আমাদের কি ক্ষতি হয়েছে আগামী দিনে উন্নয়নের মাধ্যমে সেটি আমরা সচক্ষে দেখতে পারবো ইনশাল্লাহ আমরা আরেকটা বিষয় দেখছি যে উন্নয়ন মেলায় যে মানুষের উপচে পড়া ভিড় উন্নয়ন মেলার যেই যে প্রো যে প্লটগুলো আছে যে মেসেজগুলো আছে তা আসলে কতটুকু মানুষকে আকৃষ্ট করলো আমাকে বলতে আমি কিন্তু আজকে উন্নয়ন মেলা থেকে এসেছি আমি তিন দিনই উন্নয়ন মেলাতে গিয়েছি আরও তিনবার উন্নয়ন মেলা আবার বাংলাদেশে হয়েছে আপনারা সংবাদ কিন্তু এটা একবারে ভোটের প্রাককালে হচ্ছে সংবাদ জগতের মানুষ এটা চতুর্থ উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ আমি ব্যক্তিগত ভাবে প্রথম মনে করেছিলাম যে এই মেলা কি লোক হবে আমি তিন দিনই গিয়ে দেখলাম এই উন্নয়নের মেলাতে কি শব্দটা ব্যবহার করব আমি জনগণের ঢল নেমেছে এই মেলাতে আমি আজকেও গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে তিল ধরনের জায়গা নেই মানুষ ঢুকছে এর মেসেজটি হলো বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় গায়ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নয়ন করেছে সেই উন্নয়নটিকে উন্নয়নের মেলাটিকে এত আগ্রহ করে দেখে দেখতে যাচ্ছে মানুষ সেখানে গণ ঢল নেমেছে এটাই প্রমাণ করে যে বঙ্গবন্ধুর কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে এটাই মেসেজ এই মেলার মাধ্যমে এত গণসম্পৃক্ততা যারা এই সমস্ত ভুলে দেবো কথা বলেনি উন্নয়নের ব্যাপারে অনেক নেগেটিভ কথা বলেন তাদেরকে বলবো বিভিন্ন মিডিয়াতে এগুলো আসছে আর যারা দেখেছেন তারা এটাকে বিবেচনা করেন এখান থেকে উপলব্ধি নিয়ে আর নেগেটিভ কথা বলেন না বাংলাদেশ যা বলছিলেন এই মেলাতে এক ধরনের মেসেজ দিয়েছে বঙ্গবন্ধুর কন্যাকে যে আমাদের উন্নয়নের আস্থার ঠিকানা বঙ্গবন্ধুর কন্যা এগিয়ে জানান বাংলাদেশের মানুষ রাজশাহের মানুষের উন্নয়নের সাথে আছে তারা উন্নয়ন চায় রাশেষ বিগত সারা রাশেষ সিটি নির্বাচন এবং যে উন্নয়ন মেলাটা চলমান চার দিনব্যাপী সেখানে তাদের অংশগ্রহণ তা প্রমাণ করে এবং উন্নয়নের ভিতর দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার ভেতরেই আসছে নির্বাচন এবং এই নির্বাচন কেন্দ্রিক প্রত্যেকটা দলের বিশেষ করে আওয়ামী লীগের সার্বিক প্রস্তুতি যেমন আছে এই উন্নয়নগুলো এই কাজগুলো তাদেরকে একটু এগিয়ে রাখবে এবং ক্লাসিক মেয়র যেখানে দায়িত্ব নিলেন তার সামনে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা দেখি যে রাজশাহী শান্তিপ্রিয় অঞ্চল বিভিন্ন বিভিন্ন রূপ আমরা দেখতে পাই আগামী নির্বাচনে এই নির্বাচনটা আসলে সিটি পথ চলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা ধন্যবাদ পথ চলার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না আশা করি আর এই রাজশাহী সিটি মেয়র নির্বাচিত হওয়াটাও জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব পড়বে বিধায় আমরাও চেয়েছিলাম যে এটি খুব প্রয়োজন দরকার ঠিক তাই হয়েছে আশা করি জাতীয় নির্বাচনে এটি আমাদের পক্ষে আমাদের কাজে লাগবে এবং এটি আরও সহজ হলো এই পথটি রাজশাহী যদিও যে বিএনপি বেন্ট এলাকা কিন্তু এখন কি চোখে দেখা যায় আপনারা অনুভব করেন ওনায় একাকার হয়ে খুঁজে পায় না বিএনপি কে খুঁজতে হয় কে আমি গতকাল একটা জিনিস লক্ষ্য করেছি অভিষেক অনুষ্ঠানে কাজ লিটনের যার সঙ্গে আমার আজ থেকে বিশ বছর আগে স্কুল জীবনে বেলদার পাড়ায় বেলদার পাড়া অধিবাসী সেই ছেলেটা খুব আমিও তখন আবেগী ছিলাম আরও কম বয়স ও বিএনপির পক্ষে আমি আওয়ামীগের পক্ষে তুমুল তুখোর তর্ক বিতর্ক সেই ছেলেটি দেখছি মঞ্চে দৌড়াদৌড়ি করতেছে মঞ্চের উপরে আর একটি লক্ষণীয় বিষয় যে নিচে যে লাইন ধরে সিকিউরিটি গার্ডের মতন কিছু একঝাক নারী দাঁড়িয়ে ছিল মঞ্চের নিচে তার মধ্যে একটি নারী খুব সেজে গুজে ছিল সেও সিকিউরিটির মালা ঝুলে নিয়ে তো আমার পাশে মোহাম্মদ আলী কামাল ভাই বীর মুক্তিযোদ্ধা সবাই চেনেন আসলাম উদ্দোলাহ চেনেন রাজশাহীবাসী সকলেই চেন উনি ছিলেন আমার সাথে পাশে বসা তার অয়ভ ছিল আমি বললাম ভাবি এ নতুন দেখতেছি হচ্ছে যে ধানের শীষের মেয়ে সরাসরি বল তো মানুষ ধানের এখন নৌকার সাথে মিলেমিশে একাকার নৌকা উঠে গেছে কাজে আর ধানের থাকলো তারা নৌকার সাথে মিশে তারা ধানের শীষ থাকতে চায় না কিংবা নৌকার পালে হাওয়ায় পাল তুলে তারাও মিশে গেছে এবং এখন আর বিএনপি খুঁজে পাওয়া যায় না এটি আমাদের অ্যাচিভমেন্ট যে বিএনপিকে খুঁজতে হয় কে আছে অনেকে পরিচয়ও দিতে চায় না বিএনপির এটি আমাদের আওয়ামী লীগের অ্যাচিভমেন্ট আশা করি আগামী দিনে আর এই কথাগুলি আমাদের বলতে হবে না বক্তৃতায় যে রাজশাহী কিংবা ঢাকাতে আমাদের বলতে হয় তারাও বলে যে রাজশাহী তো জামাত বিএনপি বেল্ট এখন বিএনপিকে আমরা খুঁজে পাই না অনে এভাবে আমরা এগিয়েছি উন্নয়নের জোরে তারাও থেমে থাকতে পারেনি ঘরে কিংবা তাদের দলে যে না জনেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়ন ছাড়া বাংলাদেশ এগোবে না আমাদেরও পরিবর্তন হবে না ভাগ্যে প্রত্যেক মানুষ নির্বাচনের আগে সিটি নির্বাচন যেখানে বলা হয় যে সেই অঞ্চল আসলে ধানের শিষের ঘাটি সেই জায়গায় নৌকা প্রতীকে নির্বাচনের প্রাককালে বলা হচ্ছে যে প্রতীকে একটা ফ্যাক্টর হবে সেই জায়গায় একটি বড় বিজয় এবং এই বিজয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং নীরব যারা ভোটার আছেন তাদেরকে আমরা সরাব একটা প্ল্যাটফর্মে দেখলাম এই যে শক্তিটা এই শক্তিটা যেটা মর্জিনাবা বললেন যে এই শক্তিটা আসলে আগামী দিনে যে নির্বাচন হবে সে নির্বাচনে নৌকার বৈতরণী আসলে পার করতে একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং এই শক্তিটা শুধুমাত্র রাজশাহী সিটি নির্বাচনের সিটি সদর আসন সহ অন্যান্য আসনে যেই ধরনের ছয়টি আসন আছে রাজশাহী এই ছয়টি আসনকে ঝুঁকিপূর্ণ আসন বলে অনেকেই মনে করে এই ঝুঁকিপূর্ণ আসনকে আসলে যুক্তিমুক্ত করতে আপনারা কতটুকু ভূমিকা রাখতে পারবেন ঝুঁকিমুক্ত করবার জন্য আমরা আমাদের দলীয় কর্মকাণ্ড আমরা চালাচ্ছি আমাদের তো ঝুঁকিমুক্ত করার জন্য অনেক কিছু বলার আছে রাষ্ট্রের জনসাধারণের কাছে দশ বছর বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে দুই হাজার একের যে আলোচনা আপনি তুললেন খুব বেদনার জায়গায় হাত দিয়ে দিলেন যেহেতু আমি রাষ্ট্রের মানুষ ছয়টি আসনের কথা বলেছি দুই হাজার চারদলীয় জোট রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রশাসন প্রত্যক্ষ সহযোগিতায় রাজশাহীর জনপদ একটি রক্ত তত্ত্ব জনপদে পরিণত হচ্ছে এটি তো অস্বীকার করবেন না এটি তো অস্বীকার করার কিছু নাই আমি সব উন্নয়নের কথা সব কিছু বাদ দেব একটা পয়েন্ট আলোচনা করব যে কারণে রাজশাহীতে তো আমাদের এই আসনগুলো ঝুঁকি পূর্ণ শব্দটি যদি আজকে আমাদেরকে শুনতে হয় খুব বেদনার জায়গা কেন আমি মাঝে মাঝে দেখি আমার মোবাইলের ছবিগুলো আছে এই মারা সহ এই আপনারা দেখেছেন দিনে দুপুরে মানুষকে মেরে উপরের দিকে পা দিয়ে নিচে মাথা লটকিয়ে রেখেছে রক্ত পড়ছে আপনারা জানেন এটা কি মিথ্যে কথা দিনে দুপুরে রাজশাহীতে প্রশাসনের সহযোগিতায় এসপি আমাদের এই কোর্টের যে শহীদ মিনার আছে এখান থেকে এসপির রূপিষ্ট একশো গজ কিন্তু হবে 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 না সেখানে বাংলা ভাইরা ওখানে এসে মিটিং করেছে অস্ত্র শস্ত্র নিয়ে এই শহরের মহারা দিয়েছে এই দশ বছরে এটি তো হয়নি ভাই সেই বাগমারা আজকে শান্তির জনপথে প্রতিষ্ঠিত হয়েছে এই দশ বছরে রাজশাহীতে এই রকম অস্ত্রের মহারা হয়নি এই বাংলা ভাই নাই জঙ্গিবাদ নাই এইরকম একটা শান্তিপ্রিয় রাজশাহী প্রতিষ্ঠিত করবার পরে আমাদের তো ঝুঁকিপূর্ণ হওয়ার কথা না তবে হ্যাঁ কাজ যত ভালোই হোক তার প্রচারের দরকার আছে এটি মানুষের মাধ্যমে কাছে আমাদেরকে নিয়ে যেতে হবে আরেকটি কথা হলো আমার আপা যেটি বলেছে উনিশশো পঁচাত্তরের পরে অনেক মানুষ তো বিভ্রান্ত হয়ে মানুষকে বিভ্রান্ত করে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে যে দলটি দেশটিকে স্বাধীন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দলটি সেই দলের বিপক্ষে মানুষগুলোকে তারা বিভ্রান্ত করে নিয়ে গিয়েছে আমরা তো শুধু রাষ্ট্র পরিচালনা করছি বঙ্গবন্ধুর কন্যান্য নেতৃত্ব বিষয়টা তা না সেই বিভ্রান্ত মানুষগুলোকেও আবার ফিরিয়ে সেই স্বাধীন যারা উনিশশো সালে কাস্টিং ভোটের আটাত্তর পার্সেন্ট ভোট আওয়ামী লীগকে দিয়েছিল সেই মানুষগুলো আস্তে আস্তে আমাদের এই সেই চেতনায় তারা ফিরে আসতেছে আসার কারণে কিন্তু আজকে বাংলাদেশ না আজকে তো বিএনপি বুঝতে পারছে না আর এই বিএনপি তো আপনারা টিকিয়ে রেখেছেন দশ বছর মিডিয়ার কল্যাণে বাংলাদেশে যদি এই তিরিশটা মিডিয়া না থাকতো বিএনপিকে খুঁজে পাওয়া যেত না বাংলাদেশ এখনও প্রতিষ্ঠিত আছে মিডিয়ার কারণে তাই আমি বলছি আপনারা মিডিয়ার মানুষ আমরা বিশ্বাস একেবারে শেষ পর্যায়ে চলে একটা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইবো যে বিষয়টা যে বিএনপি চেয়ারপারসন দীর্ঘ দিন ধরে যে কারাগারে ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে বারবার করে বাংলাদেশের ভেতরে চিকিৎসার সুবিধা দর করতে তিনি জাননি তিনি কিছু যার মেডিকেল আছে বেসরকারি সেই মেডিকেল ছাড়া তিনি চিকিৎসা নেবেন না বলেছেন তিনি আজকের দিনে চিকিৎসা নিতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে তিনি ভর্তি হয়েছেন এই বিষয়গুলো রাজনীতির মাঠে নতুন কোনো বার্তা দিচ্ছে কিনা একেবারে সংক্ষেপে ঘটনা হলো চিকিৎসা না দিলে একটা বক্তব্য ছিল না উনি তো মামলা করেছে রিট করেছে তার চিকিৎসার ব্যাপারে হাইকোর্ট কিন্তু তাকে ওখানেই চিকিৎসা করার নির্দেশ দিয়েছে এটা আমি যতটুকু জানি এটাই সত্যি কথা তুমি এখন যাতে বাধ্য কিন্তু এডিট করা তো দরকার ছিল না সরকার তো আগেই বলছিল আপনি আসেন এখানে ট্রিটমেন্ট দি কিন্তু উনি তো যাবেন না কারণ উনি হলেন যাক মর্জিনাপদ যে বিষয়টা এই যে বিষয়টা একবার শেষ পড়ে ይችላል সেটা মর্জিনাপদ বন্ধ পর্যন্ত যাবেন ওই মর্জিনাপদ যে বিষয়টা যে বিএনপি চেয়ারপারসন যেভাবে করে মানে সরকার যে এই বিষয়ে বলছে সরকার যে সহায়তা দিতে চাচ্ছে বা যে পোস্টাপ্লা আছে তাই রিডাই করে আসছিল তিনি চিকিৎসารিতে যাচ্ছেন এই জায়গায় বড়ব গলার যে কথাটা বলে রাজনৈতিক মাঠে সে বরফ গলার কোন ঘটনা আসলে ঘটবে কি কি মনে করছেন বিষয়টাকে বরফ গলার ঘটনা ঘটলে তখনই ঘটতো যখন আমরাও মনে করেছিলাম দেশবাসী মনে করেছিল যে খালদা জিয়াকে জেলে নিলে কি হতে পারে দেশটা ঘুম থেকে উঠে কি দেখবে দেশটা চিত্র এ পর্যন্ত একটি তাদের কেমন দরদ কেমন কমান্ড কেমন শ্রদ্ধাবোধ দলীয় নেত্রীর প্রতি যে একটি মিছিল হয়নি একটি আন্দোলনও তারা করতে পারেনি কেউ ঘর থেকে বের হয়ে একটা মানববন্ধনও করেনি প্ল্যাকার্ড নে একটু বুকের কাছে নিয়ে দাঁড়াতেও পারেনি যে মুক্তি চায় কোনো আন্দোলনই এ পর্যন্ত করতে করেনি আমরা না জানি কী হবে দেশের অবস্থা যখন খালদা জিয়াকে জেলখানে নিয়ে যাবে আজও আমরা মনে করি তখন যখন হয়নি কিছুই হবে না আমরা এই প্রত্যাশা করি এবং আমরা সর্বোপরি তাদের আহ্বান করব। যেভাবে হারিয়ে গেছে ট্রেন ফেল করেছে আবার না ট্রেন ফেল করে নির্বাচনে আসুন আপনারা আগে এসে বসে থাকেন নির্বাচনে আসুন ধন্যবাদ আমাদের হইতে আমাদের মাঝে ছিলেন মর্জিনা পারবেন সভাপতি রাজশাহী জেলা মহিলা লীগ মহিলা ছিলেন মুকলেশ্বর রহমান মিলন সহসভাপতি রাজশাহী মহানগর যুবলীগ তাদেরকে স্বাগত জানায় রাজশাহী সিটি মেয়র এবং যে উন্নয়ন ভাবনাকে নিয়ে তাদের চিন্তাগুলো বললেন এবং রাজনীতির মাঠে যে উত্তাপ ছড়াচ্ছে তা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আবারও তাদের আকাঙ্ক্ষার জনপ্রতিনিধিদেরকে যাতে সংসদে দেখতে পাবে এবং বাংলাদেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবে এই আশা প্রত্যাশা জানিয়ে শেষ করছি সব ভালো থাকবেন শুভরাত্রি